কেনে চান
দণ্ড করে অপমান হে কালিয়া ও হাহে তোমা কহে মাই কোলা যে হাহে ইয়াতে কইছে যে ফণি ঘন মৌনি ঘন ভূগিত মস্তে ঘরধর বিষধর কঙ্কন হস্তে বহুজন জননী দেবী সুপদ্মী ভাগবতী বিষহরী দেৱী আই নমস্তুতে। অ যা এফালে অলপ কৈছি বোলে অলোৱাৰ পাই মূৰত টুপি দাপৰত ভোললা গপি ৰাৱণ মৰিল ৰামৰ হাতত এই ব্যঞ্জন আপোনাৰ পাতত। হেৰি ডাইনাবালি কওকচোন আপুনি কাক প্ৰণাম কৰিছে? মই এজন উপৰি পুৰুষক প্ৰণাম জনাইছো। ও পরিপুরুষক প্রণাম জানাইছে। আর আপনি? ও মতো বুঝি পা নাই, বুঝি পা নাই। মই মা মনসাক প্রণাম জানাইছো। হয় নেকি? যে ও মাস্তিকস্য মণিমাতা বা কুকি ভগিনীস তথা বেশ জরৎকর মণিপত্নী হে আই পদ্মাবতী নমস্তুতে। আর মই জানাইছো শ্রীকৃষ্ণর অবতারক। অবতারক? হয় হয়। যে সব ঘটনা প্রতি কি হয়েছে? কি হয়েছিল কই থাকক। মা মনসায় ধেমাই নাগর হতুয়াই সেই কালিন্দ্রী হদৰ পৰা কালিনাগক মাতি লৈ আহিছে। হয়। আৰু ধুনীয়াকৈ পদ্মাৰ কাষত বহুৱাই লৈছে। হয়। বহুৱাই লৈ মা মনসাই সেই কালিনাগৰ শিৰত হাত বুলাই ধুনীয়াকৈ কৈ আছে, হে বাচা শুন, তহঁত ঊনৈছ কোটি নাগেতো এতিয়ালৈ নাজানা, কোনো তহঁতৰ মাতৃয়ে আজি বহুত দুখ যন্ত্ৰণা ভোগ কৰি আছে। হয় হয়। এই পদ্মাবতীক ভয় নকৰা আৰু পূজা নকৰা মানুহ এই ত্ৰিভুৱনত নাই, স্বৰ্গমৰ্ত পাতালত নাই। কিন্তু মোক পূজা নকৰা আৰু ভয় নকৰা মানুহ এজনেই আছে, সেইজন হল চম্পক নগৰৰ ৰজা চন্দ্ৰধৰ। সেই চম্পক নগৰৰ ৰজা চন্দ্ৰধৰৰ ঘৰত পূজা খোৱাৰ বাবে মই বহুত যত্ন কৰি আছো, কিন্তু আজিলৈ তেওঁৰ ঘৰত মই পূজা খাব পোৱা নাই। পূজা নিদিয়াৰ বিনিময়ত মই সেই চম্পক ৰজা চন্দ্ৰধৰৰ চৈধ্যখন ডিংগা সত্তৰ হাজাৰ বাইশা দোলাই কাণ্ডাৰী সৈতে সেই কালিদ্য সাগৰত ডুবালো। মই ডুবাই থৈছো। আৰু বাচা শুন, সেই চন্দ্ৰধৰৰ মই মহাজ্ঞান মন্ত্ৰ হৰি লৈছো, এজন এজন কৰি ছয়জন পুত্ৰ ইতিমধ্যে মই নিজ হাতেদি বধ কৰিছো, কিন্তু তথাপিতো সেই সদাগৰে মোক পূজা কৰিম বুলি কোৱা নাই। বাচা শুন, এবাৰ যিয় মই সদাগৰৰ ঘৰত পূজা খাব গৈছিলো, সেই চন্দ্ৰধৰ ৰজাই কোবাই মোৰ কঁকাল একদম লৰফৰীয়া কৰি থৈছে। আজিও সেই বিগ বাচা মোৰ মোৰ সেই চৰাবৰীত উঠে মাহে পখে। হেৰি ডাইনাবালি কওক, কি চৰাবৰীত উঠে? এই আমাৰ সেই হাজোৰ ফালে যোৱা সেই চৰাবৰী কালীৰ থানত তাতে উঠে। সেই গাঁও চৰাবৰীৰ কথা কোৱা নাই ডাইনাবালি। তেনেহ'লে এই তেওঁৰ কঁকালৰ বিষ মাজে সময়ে উঠে। অ সেই বিষ তাতে উঠে। গতিকে শুন কালিন্দাক, শুনা, এই মায়েৰে যদি ইমান দুখত পৰি থাকিব লাগে তহঁত ঊনৈছ কোটি বেটা থাকোঁতে থাকাতকৈ নাথাই ভাল। গতিকে বাচ্চা শুন, তই এটা কাম কৰ, কৰ, আজি সেই ৰজা চন্দ্ৰধৰৰ সপ্তম পুত্ৰ লক্ষীন্দাৰৰ বিয়া, আজি বিয়া, আজি বিয়া ৰাত্রি যদি সেই লক্ষীন্দাৰ নমৰে আর ইয়াৰ মৰণ নাই, তেতিয়ালে লক্ষীন্দাৰৰ ইহকাল পৰকালত মৃত্যু নাই, মৃত্যু নাই। গতিকে বাচ্চা শুন, তই এটা কাম কৰ। থৈ কৰি সেই বুলি পদ্মাই কালিনাগৰ শিৰত হাত বুলাই ধুনীয়াকৈ কৈ আছে, কেনেকৈ ক শুনা, ঐ অনে বল দেৱে পদুমায়ে ত্রিনো
পরকালে লখাই মে তোমায়ে ও বলোই দেবী পদুমায়ে ও কর্ম করিবার ছিদ্র রাখি ধৈস আমি ঐখন্য কনত আছে হিন্দু তাহার নিকতে গইলে ছিদ্র কালিয়ে ভমরা স্বরূপে কালে বর্ণ করে চুরি হে হে ভমরা স্বরূপে কালে বর্ণ করে চুরি হে 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 পদ্মার কথা শুনে কালীন নাগে গই গই দেখে যে সেই চম্পক নগরের মেয়ের ঘরের চারিওভাগে একদম রখিয়াই দি ভাত্তিক করে থই দিছে এ পালি প্রহরী সিপাহী সন্তরি আদি করি সকলে হাতত জুং যাঠি লই লই হাতিয়ার লই রখি আছে চারিওপিনে যাতে নাক দেখা পালে তেওঁলোকে মানে কুবে হক চেপ্তা করে হক জাঙ্কে কিনে হক মারি খতম করিব পারে বা রজার হাতত অর্পণ করিব পারে করি দিব পারে তেতিয়ালে তেওঁলোকে রজার পৰা পুরস্কার পাব এই ঘোষণা করে থই দিছি রজাই আগে যে রাজ্যে রাজ্যে চন্দ্র ধরে দি আছে ঘোষণা ঘোষণা এক সর্প মারি দিলে এই লক্ষ্য তলা শোনা গতিকে মই এই সর্প বেখেরে যাব নোৱাৰো মই এটা ছদ্মবেগ ধরে যাব লাগে সচরাচর রাতে কি বস্তু চরে নিশাচর প্রাণী হিসাব যে রাতে চরে বাদুলি আর আছে এটা যদি মই বাদুলি হয়ে যাও তেতিয়া হলে এই কোনোবাই গুলটিস মারি মোক হজম করে ফেলব আর যদি মই ফেসা হয়ে যাও তেনাহলে মোক কোনোবাই এই জমর মাহক বলে কোনোবাই মটকা মারি ধরে মারব গ আছে আছে এটা আছে যে আমার ভমরা পোক আছে দুই দুই প্রকার দুই প্রকারর একবিধ থাকে গোবরত আর একবিধ হল হোন ভমরা গতিকে সেই সোণ ভমরা হয়ে যদি মই যাব পারো তেনেহলে মোক কোনেও ধরিব নোৱাৰে সেই বলে কালীন নাগে এটা সোণ ভমরা হয়েছে কেনেকৈ এখানি কও শুনা ও কাল ভমরা হে রুরিয়া Hey!
হে আকা ভেউরিলা তৈর পরা লক্ষ্য করে হে মেরত পরিলা হে যেটি কোনে কালিনা গ মেরত পরিলা বজ্র হমল হার মের ঘর খেলে হালিলা মনে মনে লখাই বেউলাই কহে কথা কান পাতে হলে বেউলা বুলে শুনা প্রভু হে বনিয়ার নন্দন বায়ু বতা নাই মের ঘর হে হালে কি কারণ হে লখাই বুলে শুনা প্রিয়ে হে না জানা তুমি তুমি কিছু না জানা অজানে আছো আমি হে তোমার পিতাই বান্ধি থৈছে হে বাহর হরু ঘর মোহর পিতাই বান্ধি আছে হে লোহার মের ঘর হে ঘর পরি মৃত্যু কন্যা নাই কে আমার ক্ষুধার কারণে কন্যা লক্ষিণদারে বেউলাক চাই মাত দিছে হে কন্যা আমি ঘর পরি নমরো আমার মরণ নাই আমি যদি মরিব লাগে এতিয়া পেটর ভকত মরিম পেটর ভকত গতিকে তুমি কোনো ভয় নকরাকৈ অলপ ৰন্ধা বঢ়াৰ ব্যৱস্থা ব্যৱস্থা কৰা সেই বুলি লক্ষিণদারে বেউলাক চাই ধুনীয়াকৈ কেনেকৈ অয়াৰে উঠিয়া ৰন্ধ ক্ষুধায়া তোর দেহ ধরিতে না পারি অয়ারে উঠিয়া রন্ধ তোমার বাপের বাড়িত গইল দান পাইবা রাখে ভালরে ভাল দান পাইবা রাখে সোগদান পাই কন্যা মইলু বেতর ভোগে অয়ারে উঠিয়া রন্ধ হয় কি হায় সলরে কন্যা বলরে লগিনা তোমার জননী কন্যা আমার হাহুরে ভালরে ভাল আমার হাহুরে জলপান করি বাকিছিল অতি যত্ন করি অয়ারে উঠিয়া রন্ধ হয় কি হায় সলরে কন্যা বলরে লগিনা কিছু ভুঞ্জিবার প্রিয়ে মনে আছিল আখয় ভালরে ভাল মনে আছিল আখয় পিছে কন্যা না তোমার সেই সখী গণে তুলিলে কয়ারে উঠিয়া রন্ধ হায় চলরে কন্যা বলরে লগিনা তোমার ঘরত আছে কন্যা তারকা সুন্দরে ভালরে ভাল তারকা সুন্দরে ভজন কালে মোক মাতে উপহার
যে চোয়া যে উপায় নাপায় লক্ষিণদারে বেউলাক চাই কৈছে যে কন্যা শুনা মই তোমার ঘরত যেতিয়া গৈছিলু গৈছিলু তোমার জননী আর মোর হাউরি মায়ে মোক জলপান করিব দিছিল দিছিল কিন্তু তোমার সেই দুষ্ট সখীগণের কারণে মই জলপান করা নহল যেতিয়া মই জলপান করিব বহিছিল তেতিয়া তেওঁলোকে ফুটা কাটি মোক বতাই দিছাই আছিল হে দাই না বলে কি ফুটা কাটি বতাই দিছাই হে হয় হয় বতা কাটি ফুটারে চাই আছিল অ সেই করি চাই আছিল তুমি যেতিয়া মুখত জলপান দিবা ঠিক সেই সময়তে অবস্থাত হাই তুলে দিছি মোর সব ছিটকি গেছে ও বিয়ার দরা বিয়ার দরা মোর হাই উঠা আর কন্যা তোমার ঘরত যে তোমার ডাঙার বউ তারকা সুন্দরী আছে সুন্দরী আছে তাই ইফালে মোক জলপান করিব দিছে মোক ইফালে ইফালে তাই মোক হা ভয় খুঁটেছি আর মোক বেজ হয়ে যাচ্ছি গতিকে মোর জলপান করা নহল নহল তুমি যদি পারা মোক অলপ অলপ রন্ধনের ব্যবস্থা করে দিয়া তেতিয়া উপায় না পাই বেউলাই কয় কয় কেনে কই ও হুনা ও এ খো পাই মালতে ভোল রন্ধন করেম কাঞ্চন লখাই বুলে শুনা প্রিয়ে আমার অবসর সকল সম্ভার আছে করিতে রন্ধন নাপায় বেউলাই লক্ষিণদারক কইছে যে প্রভু শুনক আপনি মোক রন্ধা বড়া করিব দিছে দিছে হয় কিন্তু এই মেয়ের ঘরের ভিতর তো এক যোগাও নাই হা সামগ্রী কোরপরা পাও লখাই বলে ওই কন্যা শুনা তুমি কি কইছা মোর মেয়ের ঘরের যোগা নাই সবখিনি আনি থয় আছে সেই বলে লক্ষিণদারে বেউলাক চাই মাত লগে কই কেনে কই ক শুনা লখাই বলে শুনা প্রিয়ে আমার বস সকল সম্ভার আছে করি তেরন্ধনে দুনি ভরা চাউল কন্যা ঘটে ভরা পানি ধূপে হব হরি কন্যা বলে শুনা প্রভু কহ তোমার বিয়ার কন্যায় ভাত রন্ধা ব্যবহার নাই রাম রে তোমার জননী প্রভু আমার হাহুরি
জলপান করি রাখি থৈছে অতি যত্ন করি রাম রহয়া হরে ও করি কৈখরি কুহিয়ার প্রভু বরত মণি কহ ডিঙ্গার ভরিয়াই আছে হুভাগিত জলে রাম রহয়া হরে ও জলে যত বস্তু থাই আছে হনে কাহুন্দরী তাহা খোয়া প্রভু কিছু কিছু করি রাম রহয়া রে ও করি আর বেউলার বচন লখাই নকরিলা আমার উদ্ধার সময় পাইলা অমৃত মানে রাম রহয়া রে ও মানে ভজন করিয়া দেখা বনির আনন্দনে নিশ্বাস চারিয়া দুঃখে করিলা হয়নে রাম রহয়া রে হয়নে স্বামীর হয়ন দেখি বেউলা সুন্দরী স্বামীর বাম কাষে হৌ হারি রাম সরপারি রাম রহয়া ও পারি স্বামীর হহিতে বেউলা করিছে হয় হেনকালে নেতাই কয় পদ্মার বিদ্যমানে রাম রহয়া রে বিদ্যমানে নকালে নেতাই কয় পদ্মার বিদ্যমানে রাম রহয়া রে বিদ্যমানে যে চোয়া এই লখিন্দারে অলপ অলপ জলপান করিলে যেতিয়া লখিন্দারর খুব ভাগর লাগিল ভাগর লাগিল আর ভাগর লগাতেও পালেঙ্গত আহি শুই পড়িল অলপমান টুপনির ভাব হল যেতিয়া লখিন্দার টুপনি মারিলে তেতিয়া বেউলায় বলে র যে স্বামী যেহেতু টুপনি মারিছে মই এনেনো বহি থাকিম না মই বহি থাকি একো লাভ নাই গতিকে স্বামীর বাম কাষে গই মই এটা আঞ্চল পারি শুই লওঁ হেনেকৈ লখিন্দারৰ লগত বেউলা শয়ন কৰি থাকিল দুজন শয়ন কৰি থাকিল ঠিক সেই সময়তে নেতা আহি পদ্মাৰ আগত উপস্থিত হৈছি আহি পদ্মাক চাই ধুনীয়াকৈ কয় কি কয় কওঁ শুন অয়ে সুন্দৰী ৰাধে চলে বহি আছা ও এনাই চিন্তা নকরাকে লখাইর হরি রে তুমি হানা কাম বানা লখাইর হরি রে তুমি হানা কাম বানা সুন্দরী রাধে চলে রে ও যাই ধীরে ধীরে তা
কহনে পদ্মাবতীর হর কীর্তমান লোহার হৃদয়ে পদ্মায় হানে কাম্বান মদনর পঞ্চবান হৃদয়ে হানিলা কাম্বানে লক্ষিন্দর উঠিয়া বহিলা সুন্দরী রাধে যেতিয়া নেকি মদনৰ পৰা পাঁচপাত কাম্বান আনি মা পদ্মাই লক্ষিন্দৰৰ বুকুত বহাই দিছি যে সেই কাম্বান পৰা মাত্ৰকে লক্ষিন্দৰ জৰ্জৰিত হৈ কামত উন্মত্ত হৈ জৰ্জৰিত হৈ বেউলা কশালীন ব্যৱহাৰবিলাক কৰা আৰম্ভ কৰিছে কেনেকৈ পাওঁ শুনা বালাই ধর্ম কারাধিয়া লোহাই পাখার মারে গুটি আরো প্রথম ঢাল পাখা ধারে বালা লোকিন্দা নাই হারা বলে লোহাই করিলা শিকারে ঢাল পাখা ধারে বালা লক্ষিন্দার থাম্প দিয়া ধরে বেউলা গলরে মোহারে আর লখাই বলে হুনা প্রিয়ে হারনি বাপাসে মোর দুই ঢাল গোল প্রিয়ে তোমার দুই ঢাল আছে অধাল গুটি মারে বেউলা সুন্দরে থাম্প দিয়া তুলি লইলা কলার পরে আর হারিল কে না হারিল নকরি বিচার থাম্প দিয়া তুলি লইলা কলার পরে বহু আই লইলা বেউলা কলার উপরে বসন গুছাইলা বেউলার লোক ব্যবহারে বসন গুছাইলা বেউলার লোক ব্যবহারে এই বলে
লক্ষিণদারে বেউলা কলাত বহাই লই কিছুমান খালি আলিঙ্গন বিচারি আছে। আর তেতিয়া বেউলাই উপায় নাপায় এই লক্ষিণদারক চাই কয় কবলৈ আরম্ভ করেছে এনেকৈ কও শুনা আয়ে বেউলা বোলে শুনা প্রভু কহ তোমার ঠা সত্য নষ্ট নকরা যে ধর্মর দোহায়ে হইয়া ভাল নহয় দয়ার প্রভুয়ে আজি বিয়া দিনে শুনিলে বুলিব মন্দয়ে ব্রাহ্মণ শুনাতে শুনছিল প্রভুয়ে তুমি বর পণ্ডিত ওই আজি কেনে দেখো তোমাকে রাখো আল সরে কমল কর্ণিকা পুষ্প মকরন্দহীন তার উপরে ভমরাই না যায় কোন দিন রাম রাহয়ারে যদি পুষ্প প্রকাশী হয় কাল পায়া মধুকরে মধু খাই উপরে বহিয়া রাম রাহয়ারে বসিয়া বাজান গরুক জুড়ি বাবে নষ্ট করে নাঙল জঙ্গলে তুলি ফেলয় ভালে রাম রাহয়ারে ভালে অবসিয়া বাজানে গৃহস্থ করে ডাকে শিখে বুঝে ললে কন্যা মুঠে না খাই রাম রাহয়ারে কাঠি কেঁচা ডালিম খালে প্রভু দাঁতে বান্ধে কেশ পকে জকে খালে প্রভু অধিক চাপে রক রাম রাহয়ারে রসে আরে গরম ভাত খালে প্রভু জিভার যাইছা জুড়ে মাঠে খালে প্রভু অধিক লাগে রাম রাহয়ারে ভালে পানির মাজত বগলে করে রতি উত্রাবল হয় পুরুষর মন দেখিলে যুবতী রাম রাহয়ারে কমল ঘা দেখিলে বল ধর চাপে ব যুবতী দেখিলে হয় পুরুষ পাগলে রাম রাহয়ারে পাগলে কামে কাতর হইয়াল খাই নাই সুরতি গ্যা আলিঙ্গন মাগে লখাই বেউলার বিদ্যমান রাম রাহয়ারে মানে এই চোয়া কই যোয়া এই বেউলাই লক্ষিণদারক বিভিন্ন উপমা দি দি কথাবোৰ বুজাই কৈ আছে কৈ আছে কেনেকৈ কওঁ শুনা ঔ তেজ বল ক্ষমা কৰ বনে আৰ হতে হাই হাই বনে আৰ হতে ৰাহ তোমাক লাগি পঠাই বিদ্যাধারে হইয়াছিল ইন্দ্রর ভুবনে তেজ বল ক্ষমা করা পদ্মার সঙ্গে বিবাদ করে হোর অধিকারে
দুজনের প্রাণ লয়া আর মারি দৈক জন্ম দিলা তোমাক জন্ম দিলা প্রভু হনে কারুদরে মোহক জন্ম দিলা প্রভু হাখে রজার ঘরে এই দুজনক জন্ম দিলা জাতি সর্বরিয়া হাখে চান্দই মিলি দৈক শুনি আছো দয়ার প্রভু আজি নিকা ভাগে তোমাক দংহিব প্রভু পদ্মারিকাল লাগে যদি হতি ধর্ম প্রভু থাকই আমার জিয়াই আনিম প্রভু নিয়া দেবর বুড়ে মরণর কথা শুনে বনিয়ার নন্দনে নিশ্বাস সারিয়া দুঃখে করিলা হয়নে এই স্বামীর হয়ন দেখে বেউলা সুন্দরী আর স্বামীর বাম কাষে হয়ে হারি রামঝলপারি এই স্বামীর হইতে বেউলা করিলা হয়ন হেন কালে নেতা কহে পদ্মা বিদ্যা ভাই হেন কালে নেতা কহে পদ্মা বিদ্যা মানে ওয়ারা হেন কালে নেতা কহে পদ্মা বিদ্যা মানে ওয়ারা ও মানে আরো মানে না চোৱা এই এনেকৈ যেতিয়া বেউলা লক্ষীন্দাৰৰ লগত শয়ন কৰি থাকিল থাকিল এই পদ্মাই আহি নেতা কৈ আছে কৈ আছে কেনেকৈ কয় এখিনি কৈ আছো হয় বনে নিদ্ৰায়ালে আনি হুময়ে সম্পক ভুবা নিদ্রা মারি থুময়ে গোতে নগর হ নিদ্রা নাই মোর স্থানে ফিরি যাওয়া ঘরে হু হই আছে ও ভাগিনে বেউলা সুন্দরে ও কোন হতে তাই তৈ করবা খুচা বাড়ি বনে নিদ্রায়ালে হায় হে যে
যেতিয়া পদ্মা নিদ্রালীর ঘরত গোল উপস্থিত হয়েছি, সেই নিদ্রালীয় পদ্মাক চাই লগে কয়ে যে পদ্মা তই সময়ত আহিলি, বেয়া টাইমত আইসা, এতিয়া তো মোর লগত নিদ্রা নিদ্রা নাই, সব সারো ফালে গুছি গেছি, আর তই যে সেই অকনমানি ছোৱালীজনীক বিধবা করব ওলাইছা, তই তিন কিন্তু ভাল কাম করব ওলা নাই, তই আর এই জগতত কাম নাপালি, বেলেগ কাম বিচরি পাওয়া নাই, হ্যাঁ বেলেগ কাম বিচরি পাওয়া নাই, হে তেতিয়া পদ্মা নিদ্রালীক চাই মাত লগেছি, কেনে কই ক শুনা, আহ পদ্মা বুলে বুঝিল তোর কথার কাহিনে, হাই নিদ্রালি কি বাজানি সান্দই তো ভেটি দিছে আনে, হই রাই কারণে নিষ্ঠুর উত্তর দিলি হি আমাক, নালাগে তোর নিদ্রা ঘরে ফিরি যা, তই কেনে নিদ্রা আলি তাকে বুঝিল রে রাম রে, আরে মোহর কর্মক লাগি তোর বড় হেলা, সহি পুত্র মারি নিম ভর দুপুর বেলা, রাম রে ও বেলা, তই নিদ্রাক মারি নিম এক দুপুর বেলা, সহি পুত্র মারি মই নারীর বাতিম খেলা, রাম রে ও খেলা, কহনি নিদ্রা আলির ভয় হইলা মনে, নিদ্রার ভান্ডারে দেবী করিলা গমনে, রাম রে ও মনে, আর এ ভীতি বিচারে নিদ্রা আর ভীতি সা, অলক্ষিত নামে নিদ্রা তথা লাভ পায়ে, রাম রে ও পায়ে, নিদ্রা পাই নিদ্রা আলির হরক্ষিত সেই নিদ্রা আনি দিলা পদ্মার বিদ্যমানে, রাম রে ও মানে, অলপ নিদ্রা বলে নকরিবি হেলা, রাতি সারপর থাকিব দিনত দেরপর বেলা, রাম রে ও বেলা, নিদ্রা পাই পদ্মাবতীর হরক্ষিত মহ, নিদ্রা লই চলি গইলা সম্পদ ভুবনে, রাম রে ও বনে, এই চোয়া মা পদ্মাবতীয়ে নিদ্রালীক বিভিন্ন ভয় দেখুয়াই অলপমান নিদ্রালয় ঘরমুয়াকে রাওনা হয়েছি, আর চম্পক নগরত আহি উপস্থিত হয়েছি, কি করে ক শুনা, হয় নিদ্রা মারে পদ্মাবতী, সারি কাখে মারে নিদ্রা, যতয়া সে রাখি
কিয়ে হয়ে সারিকাখে মারে নিদ্রা যতয়াসে রকিয় আর মরহিঠানে মারে নিদ্রা অজাধন আতাল তোমারে নিদ্রা হাতর তলে মারে নিদ্রা নেউলি প্রহরে আইতার খালে মারে নিদ্রা মারি পদ্মাবতী ভরি মারে আসক মনুষ্যতা পিন্তিরা হারি হে নারে হারে কে হৈন্য গণ নিদ্রাত পড়িলা তার পাশ কালীন নাগে কি কর্ম করিলা হে নারে হা তার পাশ কালীন নাগে কি কর্ম করিলা হে নারে পদ্মাবতী গোটেই চম্পক নগর খন নিদ্রা মারি এক ফালৰ পৰাই বাগৰে গেছি যে পদ্মাবতী মনে মনে ভাবে এই চম্পক নগৰত হয়তো কোনোবা চেতনে থাকিব পাৰে গতিকে মই ইয়াৰ প্ৰমাণ কৰি চাব লাগে চাব লাগে ভৰিৰে তিনিটা তালি দিছি মা পদ্মাবতী বাও ভৰিৰে ভৰিত তিনিটা তালি দিছি আৰু বাও কাণ খানেৰে শুনি চাইছে চাই দেখা পাই যে নাই তাত কোনো হাৰি শব্দ নাই চব নিদ্ৰাত অচেতন হৈ পৰি আছে তাৰপিছত পদ্মাই কি কৰিলে সেইখিনি কওঁ শুনা এই কালীন নাগক চাই মাত দিছে মাত লগাইছে যে বাচা শুন তোক মই কৈ আছো তই শুন একাদিক্ৰমে শুনি যাবি সেই বুলি কালীন নাগে কি কৰিলে এইখিনিও কওঁ শুনা হয়া রে স্বর্গে সরে কাল হ্যাঁ হে মেরে হো মাল কালে না গরে হয়া রে কালে মেরো হন্তে কালে না গহে ভূমে তো পড়িলা হিতল হাতে পদ্মাবতে হে গাও মালসিলা বজ্র হম কালে না গহে কেখ হমার ভইলা হে কেখ হম কালে না গহে বতা হে ভূমিত পড়িলে না গ বিচারে না পায়ে স্বর্গে সরে হ্যাঁ
তার পাশ কালে না গে কি কর্ম করিলা ঐখন কোন কালে গমন করিলা হে মুখর হে পদিয়া কালে গোসাইলা করল কেহ হম হয় কালে পখেলা ভিতর হে লোহারি টানে জলে গীত রত সাথে জেনে বালা লোকেন্দার বেহার পাবটি যে যেতিয়া মা পদ্মায় মাত দিলে হেই কালিন নাগে মেৰ ঘৰৰ ওপৰৰ পৰা মাটিত আহি পৰিল আৰামছে নামি আছি আৰু আহি কালিন নাগে মা মনোহা প্ৰণাম জনাই মাত দিছে এটা প্ৰণাম জনাই মাত লগেছি হে আই শুনা তুমি মোক সম্পক নগৰত যাব দিছা ঠিকে কিন্তু মোৰ এই প্ৰকাণ্ড শৰীৰটো লৈ যদি মই সম্পক নগৰত যাওঁ যাওঁ আৰু সেই সম্পক নগৰত যি পালি প্ৰহৰী সন্তৰি আছে তেওঁলোকে মোক সোধাই এৰিব সোধাই নেৰে গতিকে মই এই ভয়ংকৰ বেশেৰে কেতিয়াও মই সম্পক নগৰলৈকে যাব নোৱাৰিম তাৰ তুমি এটা উপায় কৰা কিবা এটা উপায় কৰি পদ্মাই বোলে হেই বাছা হেই শুন তহঁতে মই মায়েক চিনি পোৱা নাই গতিকে শুন যে সন্ধিৰ বা কেনেকৈ বুদ্ধিৰে কাটিব লাগে আৰু টানি উলিয়াই বলে বাপকেলা শত্ৰুৰ পৰাই মিত্ৰ হোৱা চলে কেনকে কি কৰিব লাগে মই উপায়টো দিম মই সব কৰি থৈ দিছোঁ থৈ দিছোঁ সেই বুলি পদ্মাই ধুনীয়া কৰি এই তেওঁৰ শীতল হাতেৰে কালিন নাগৰ মূৰৰ পৰা মালিচ কৰি দিছি কেশ চন্দ্ৰৰ পৰা নখ চন্দ্ৰলৈ হাতখন বুলাই দিছি আৰু লগে লগে সেই ভয়ংকৰ কালিন নাগ গুচি একডাল কেশৰ সমান হৈছি একেবাৰে বতাহত যেন উৰাই যায় হ্যাঁ উড়াই যায় পদ্মা বলে ওই বাসা হুন তুই এই বেখেরে যা সম্পক নগরত তুই যাই প্রবেশ কর গতিকে দক্ষিণ কোণত এটা সেন্দুর রেখা দেখা পাবি দুনিয়া করে এটা চিন দিয়ে আছে আর জিভারে তুই সেই রেখাটো ছেলকা মারবি আর তুই তার এটা ছিদ্র দেখা পাবি সেই ছিদ্রতে তুই ভিতর সোমাই যাবি আর লক্ষিণদারক দংশন করে ওলাই আহিবি ওলাই গুছি আইবি এবতবার কথা শুনে কালির নাগে ভিতর সোমাই গেছি সোমাই গেছি ভিতর সোমাই গই দেখে যে লখাই বেউলাই যখন পালেঙত শয়ন করে আসলে তার মূর্হি থানত এখৰ ঘৃত রতন ছাতি জ্বলি আছে আর তার পোহরত বেউলা আর লক্ষিণদারও রূপ একেবারে সনত হওয়ার দরে হয়ে পড়েছে তেওঁলোকক দেখাবায় কালিন নাগৰ খুব দুঃখ লাগিল আর তলম হয়ে আর্তনাদ করে করে কান্দে কি বলি ক শুনা ও কান্দে তো কালে নাগ লখাই রূপ দেখি ভাল বেউলা মুখ মুন্দগত কপাল খন্দ দুই কর্ণ দুই চকু দাগত দুই দিমবালত্রিশ দিমবালিভা খন্দ গোলগত দিমবাল দুই বাহু দিমবালার যে নহাল হেরে দয়াঙ্গুলি দিমবালার চম্পা ফুলর কলি এ বুকু খন্দ কিমবালার চন্দনার পাতা পিঠি খন্দ কিমবালার ধবগিরি ছাতা আমি হার দিমবালার হারি হারে রাজ হার দিমবালার মুধার মারলে বেদ গত দিমবালার অমূল ভান্ডার তার মাঝে না ভিমালার সুন্দর সকাল খন্দ কিমবালার হাতিলে মুঠি তেলুকাই দুই নিতম দিমবালার দেখি বা কভাল দুই ওরু দিমবালার দুই আঠু দিমবালার হু বনর ঘিলা দুই ডিমা দিমবালার দুই গড়া দিমবালার দুই ভরি বতা দিমবালার সকল অঙ্গ লখার দিল মাত্র চিত্র লখার আর হই পর্বেলাই আছে গগনের উপরে কালে কি উত্তর দিব পদ্মার গছরে এ পালি প্রহরিয়া গন্মাই জাগিয়াই আসিলা
আরে লখা একদম হিতে মর হই নহইলা, লখা একদম হিতে মর হই নহইলা, লখা একদম হিতে মর হই নহইলা। হয়ে ব্রাহ্মণী মা ব্রাহ্মণী মা পরাথ বা পরা মরে ব্রাহ্মণী মা হয়ে ব্রাহ্মণী মা ব্রাহ্মণী মা মাইনা জানো হুস্তুতি নতি তোমাৰ তলত বসন লৈ ধৰ চৰণ নামে ভাবো নামে হিন্দু মুকুন্দ মুৰাৰী এই সবাৰ গুৰু হৰি কৃষ্ণ।